হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে দর্শকদের অনুরোধে আমরা একটা লেটেস্ট সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। আর এই সিনেমাটি এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে সিনেমাটি একে তো খুব সম্প্রতি মুক্তি পেয়েছে, আর দ্বিতীয়ত এই সিনেমাতে আমরা তিন ইউনিভার্সের তিনজন স্পাইডারম্যানকে আমরা একসাথে দেখতে চলেছি। তো যাই হোক, এই সিনেমাটি বোঝা আপনার জন্য একটু কষ্টকর হবে। তো যাই হোক, আপনি যদি স্পাইডারম্যানের আগের সিনেমাগুলো না দেখে থাকেন তাহলে এই সিনেমাটি বোঝা আপনার জন্য একটু কষ্টকর হবে। তো আমি এই জন্য চেষ্টা করবো যেভাবে সিনেমাটিকে সহজভাবে বোঝানো যায়, ইভেন এই সিনেমাটি আমার নিজের জন্য বোঝা একটু কষ্টকর, আর আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটি এক্সপ্লেন করার ক্ষমতা আমি রাখি না। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করে দেখছি। তো যাই হোক, সিনেমার শুরু হয় টম হল্যান্ডের স্পাইডারম্যান দ্বিতীয় কিস্তি, যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। আর আমরা দেখি পিটার পার্কারই যে স্পাইডারম্যান সেটা সম্পর্কে সবাই জেনে গিয়েছে, মানে বুঝতেই পারছেন স্পাইডারম্যান তো চেহারা ঢেকে রাখে কিন্তু ওর ফেস রিভিল হয়ে গিয়েছে। তো দ্বিতীয় পর্বে মিস্ট্রি যে মারা গিয়েছিল সেজন্য স্পাইডারম্যানকে সবাই দায়ী করছে, আর এবার পুলিশ তার বাড়িতেও পৌঁছে যায় এবং পিটারকে পুরো দুনিয়ার সবাই দোষীর নজরে দেখছে এবং তাকে কোনো কলেজে অ্যাডমিশন দেওয়া হচ্ছে না, কোনো চাকরি পাচ্ছে না, এমনকি পিটার পার্কার মানে স্পাইডারম্যান পুরোপুরি ভেঙে গিয়েছে। এমনকি তার জন্য তার বেস্ট যে ফ্রেন্ড রয়েছে নেট এবং এমজি, তারাও একই সমস্যায় পড়েছে, তারাও কোনো কলেজে অ্যাডমিশন করতে পারছে না। আর এই কারণে পিটার তাদের কথা চিন্তা করে সোজা চলে যায় ডক্টর স্ট্রেঞ্জের কাছে। আর ডক্টর স্ট্রেঞ্জের ক্ষমতা সম্পর্কে তো আমরা অনেকেই জানি, তার ক্ষমতা হচ্ছে জাদু। তো যাই হোক, সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে বলে, আমার জন্য আমার বন্ধুদের প্রবলেম হচ্ছে, আমার আইডেন্টিটি পুরো দুনিয়াতে রিভিল হয়ে যাওয়ার কারণে আমার পরিবারের সাথে আমার বন্ধুদেরও সমস্যা ভুগতে হচ্ছে, আপনি কি এমন কিছু করতে পারবেন যাতে পুরো দুনিয়াতে যারা জেনে গিয়েছে পিটার পার্কারই স্পাইডারম্যান তারা সব স্মৃতি ভুলে যাবে এবং আর মনে করতে পারবে না যে স্পাইডারম্যান অ্যাকচুয়ালি কে ছিল। আর তখনই ডক্টর স্ট্রেঞ্জের ঘরে বোম প্রবেশ করে, আর বর্তমানে সেই জাদুর সুপ্রিম লিডার ছিল, মানে ডক্টর স্ট্রেঞ্জের মতো যে জাদুকর রয়েছে তাদের হেড বর্তমানে ডক্টর স্ট্রেঞ্জ নয়, সেটা হচ্ছে বোম। তো বোম ডক্টর স্ট্রেঞ্জকে বলে, এই ঝামেলায় তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ ভাবে অ্যাভেঞ্জার এন্ড গেম সিনেমাতে কিন্তু স্পাইডারম্যান কিন্তু পুরো দুনিয়া বাঁচাতে ডক্টর স্ট্রেঞ্জের সাথে ছিল এবং সে নিজের জীবন বিপন্ন করে থানোসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো এ কারণে ডক্টর স্ট্রেঞ্জ পিটার পার্কার বা স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, আর তারপর তাকে নিয়ে জিএমট নামে একটা জায়গায় যায় যেটা একটা হসপিটালের নিচে ছিল। তো ওটাই মূলত ডক্টর স্ট্রেঞ্জের কালো জাদু করার জায়গা আর কি। তো যাই হোক, ডক্টর স্ট্রেঞ্জ পিটার পার্কারের স্মৃতি সারা দুনিয়া থেকে মুছে ফেলার জন্য একটা মন্ত্র পড়ে। তো তখন পিটার ডক্টর স্ট্রেঞ্জকে বলে, আপনি যদি সারা দুনিয়া থেকে আমার স্মৃতি মুছে ফেলেন তাহলে তো আমার বন্ধু বান্ধবকে আমাকে মনে রাখতে পারবে না। আচ্ছা, আপনি কি কিছু লোক আমার জন্য ছেড়ে দিতে পারেন যাতে আমি চাই পৃথিবীর সবার কাছ থেকে আমার স্মৃতি মুছে গেল, ওদের কাছ থেকে আমার স্মৃতি মুছে না যায়? তো এরপর ডক্টর স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছো? সে বলে, আমি এমজি কে অনেক ভালোবাসি, মানে স্পাইডারম্যানের নায়িকা আর কি। তো তারপর ডক্টর স্ট্রেঞ্জ এমজির নামটা সরিয়ে দেয়, মানে পুরো দুনিয়া ওকে ভুলে গেল, ও মনে রাখতে পারবে যে ওই স্পাইডারম্যান। আর তারপর পিটারের আবার মনে পড়ে তার বন্ধু নেটের কথা, মানে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তো স্পাইডারম্যান বলে, ওর স্মৃতি ধরে রাখাও জরুরি। তো এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ ওই মন্ত্রের মধ্যে আবারও নেটের নাম সরিয়ে দেয়, কিন্তু তখন আবার পিটার বলে, আমার আন্টিকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার নামটাও ছেড়ে দিন। তো তখন ডক্টর স্ট্রেঞ্জ আন্টিকেও সরিয়ে দেয়, আর তারপর স্পাইডারম্যানের হ্যাপি ওগেনের কথা মনে পড়ে। তো এতগুলো নাম বলার ফলে ডক্টর স্ট্রেঞ্জ তখন কনফিউজড হয়ে যায়, আর সে ভুলভাল মন্ত্র পড়তে থাকে, আর এরপর যা হওয়ার তাই হয়। মানে আমরা অলরেডি কিন্তু ট্রেলারে দেখেছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জের আবল তাবল মন্ত্রের কারণে অনেকগুলো ইউনিভার্স এক হয়ে যাবে, মানে মাল্টিভার্সের দরজা খুলে যাবে। তো এরকম কোন একটা কিছুই হয়, তবে তারা তখন সেটা বুঝতে পারে না। তো এরপর স্পাইডারম্যান বা পিটার পার্কার যায় হচ্ছে এমআইটি নামে যে একটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে তার বন্ধুরা ভর্তি হতে চায় তার প্রিন্সিপালের কাছে। তো সেখানে গিয়ে স্পাইডারম্যান তার চলন্ত গাড়ি থামায় এবং তাকে বলে, আপনি আমার কারণে প্লিজ আমার বন্ধুদের এত বড় ক্ষতি করবেন না। তো তাদের মধ্যে যখন কথাবার্তা চলছে তখন প্রথম যে স্পাইডারম্যান ছিল সেই স্পাইডারম্যানের দ্বিতীয় পর্বে যে ভিলেন ছিল ডক্টর অটো অক্টোরিয়াস, সে চলে আসে এবং সে তার হাইড্রোলিক হাত দিয়ে স্পাইডারম্যানের সাথে ফাইট করা শুরু করে। আর তখন স্পাইডারম্যান বুঝতে পারে না এ লোক কেন তার উপর আক্রমণ করছে। আর তখন আমরা দেখি সেখানে সর্বপ্রথম স্পাইডারম্যান সিনেমা যে বের হয়েছিল সেটার যে ভিলেন ছিল গ্রিন গবলিন, সেও সেখানে চলে আসে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ সেখানে পৌঁছায় এবং অটো অক্টোরিয়াসকে ধরে তার ম্যাজিক্যাল খাঁচায় বন্দী করে। আর তখন স্পাইডারম্যান তাদের কাছে এসে জিজ্ঞেস করে, এটা কি, আর এটা কিভাবে আসলো, আর আমার উপরেই কেন আক্রমণ করছে? তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে, তুমি আমাকে যে মন্ত্র পড়তে দিয়েছিলে তখন মন্ত্র পড়ার সময় তুমি এত বেশি বকবক করেছো যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম এবং পুরো মন্ত্র উল্টাপাল্টা হয়ে গিয়েছে এবং মাল্টিভার্স এক হয়ে গিয়েছে। আর যারা জানতো পিটার পার্কার বা স্পাইডারম্যান তাদের শত্রু, তারা এই ইউনিভার্সে চলে এসেছে। আর মাল্টিভার্স মানে বোঝানো হয়েছে আমাদের এরকম যেমন পৃথিবী রয়েছে সেরকম আলাদা টাইম বা ডাইমেনশনে এরকম আরো পৃথিবী রয়েছে। তো সেই পৃথিবীতেও স্পাইডারম্যানের মতো স্পাইডারম্যান রয়েছে, তো ওইখানে যারা স্পাইডারম্যানের শত্রু তারা এই পৃথিবীতে চলে এসেছে। তো যাই হোক, বিষয়টা বোঝানো খুবই ক্রিটিক্যাল, আমি নিজেও নিশ্চিত নয় ভালো মতো বোঝাতে পারছি কিনা। তো যাই হোক, এরপর ডক্টর স্ট্রেঞ্জ বলে, তুমি সেখানে আর কাকে কাকে দেখেছিলে যারা তোমাকে মারতে চেয়েছিল? তখন স্পাইডারম্যান বলে, সবুজ রঙের শ্যুট পরে একজন ছিল, মানে প্রথম স্পাইডারম্যানের ভিলেনটি। আর এটা শুনে ডক্টর অটো অক্টোরিয়াস মানে অক্টোবাসের মতো ওই হাইড্রোলিক হাতালা লোকটি বলে, ওর নাম হচ্ছে নরম্যান ওয়েস্টম্যান, আর ও হচ্ছে একজন বিজ্ঞানী, আর ও তো অনেক বছর আগে মারা গিয়েছে, ও কিভাবে ফিরে আসলো? আর তখন ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে তার মন্ত্র এমনই ভুল হয়েছিল যে স্পাইডারম্যানের স্মৃতি তো মানুষ ভুলেই নি, উল্টো আরো স্পাইডারম্যানের যতগুলো শত্রু ছিল ওরা টাইম ডাইমেনশন চেঞ্জ করে এই ইউনিভার্সে স্পাইডারম্যানকে মারার জন্য চলে এসেছে। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ বলে, এই ভুল মন্ত্রের কারণে যতগুলো তোমার
শত্রু বা ভিলেন এই ইউনিভার্সে এসেছে তাদের সবাইকে তোমার এক জায়গায় করতে হবে আর তারপর আমরা ওদের ডাইমেনশন এবং ডাইমেনশনে পাঠিয়ে দেব কিন্তু এই পুরো কাজে তোমার সাহায্যের প্রয়োজন হবে তো এর জন্য স্পাইডারম্যান তার বন্ধু নেট এবং গার্লফ্রেন্ড এমজেকে নিয়ে আসে যাতে তারা সাহায্য করতে পারে তো এরপর তারা তিনজন তাদের কাজে লেগে পড়ে মানে ওই মাল্টি ইউনিভার্সের যে ভিলেনরা এসেছে তাদের খুঁজতে হবে তো এরপর আমরা স্পাইডারম্যানের ব্ল্যাক স্যুট দেখি আর ব্ল্যাক স্যুটের কারণ হচ্ছে ডক্টর অটো অক্টোরিয়াস স্পাইডারম্যানের স্যুটের উপরে একটা গ্রিন লিকুইড দিয়েছিল আর সেই জন্য তার স্যুটটি নোংরা লাগছিল আর সে তার আন্টিকে দিয়েছিল ওই স্যুটটি ধোয়ার জন্য কিন্তু সে ধুতে পারেনি আর এর জন্য স্পাইডারম্যান সেই স্যুটটি উল্টো করে পড়েছিল আর এর জন্য আমরা স্পাইডারম্যানকে কালো রঙের স্যুট পরতে দেখি আর এটা অনেক বেশি কুল ছিল তো যাই হোক এরপর স্পাইডারম্যান ইলেকট্রো নামে একটা ভিলেনের কাছে পৌঁছায় আর এটা হচ্ছে 2014 সালে অ্যান্ড্রু গারফিল্ডের যে স্পাইডারম্যান সিনেমা মুক্তি পেয়েছিল সেটার দ্বিতীয় কিস্তির ভিলেন আর তার পাওয়ার হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিক পাওয়ার তো লেটেস্ট স্পাইডারম্যান যখন ওই অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের ভিলেনের সামনে যায় তখন প্রথম স্পাইডারম্যানের তৃতীয় কিস্তি সিনেমার যে বালির ভিলেনটি ছিল যার নাম হচ্ছে ফিল্ড মার্কো সেখানে চলে আসে এবং সে এসে পিটারকে বলে আমাকে চিনতে পেরেছে কিনা তো পিটার বা স্পাইডারম্যানের সাথে যখন ওই বালির শয়তানের বা বালির মানবের কথা হয় তখন পিটার বলে এখন এত কথা বলার সময় নেই আমাকে দয়া করে হেল্প করো ওই ইলেকট্রোকে ধরতে মানে ওই বালির মানব এসে জিজ্ঞেস করেছিল আমি এখানে কিভাবে আসলাম তো যাই হোক সেই বালির মানব ইলেকট্রোকে শান্ত করে এবং তাকে বন্দী করে আর স্পাইডারম্যানের সাথে ডক্টর স্ট্রেঞ্জের কাছে আসে আর এখানে আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ দ্বিতীয় স্পাইডারম্যান বা অ্যান্ড্রু গারফিল্ডের যে প্রথম সিনেমার ভিলেন ছিল লিজার্ড মানে ওই টিকটিকি মানব তাকে বন্দী করে নিয়ে এসেছে তো সব ভিলেন এখানে এক জায়গায় হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র একটা ভিলেন নেই সেটা হচ্ছে গ্রিন গবলিন মানে প্রথম স্পাইডারম্যান সিনেমার যে প্রথম ভিলেনটি ছিল সেটা নেই তো ওদিকে আমরা দেখি গ্রিন গবলিন মানে নরম্যান ওয়েসবোর্ন সে যে একটা ভিলেন স্যুট তৈরি করেছিল সেটার জন্য সে অনেক বিরক্ত হয়ে গিয়েছে মানে লোকটা অ্যাকচুয়ালি ভালো মানুষ কিন্তু তার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় আর তখন সে মাস্ক পরে বা ওই ড্রেস পরে ভিলেনগিরি শুরু করে তো সে রেগে তার মাস্ক ভেঙে ফেলে আর সে নিজের ভিলেন ক্ষমতা থেকে দূরে থাকার জন্য সে সোজা পিটার পার্কারের বাড়িতে চলে আসে কারণ এই ভিলেনগুলো অনলি পিটার পার্কারকেই চেনে আর এখানে এসে সে পিটার পার্কারের আন্টির সাথে দেখা করে তো সেখানে পিটার পার্কার চলে আসে তো পিটার পার্কার তো প্রথমে তাকে দেখে চিনতে পায় না আর ওই মাল্টিভার্স থেকে যে গ্রিন গবলিন এসেছে সেও তাকে চিনতে পায় না কিন্তু কথায় তারা বুঝতে পারে সেও মাল্টিভার্সের ভিলেন ছিল তো এরপর পিটার পার্কার তাকে বলে আমরা আবার আপনাকে আপনাদের দুনিয়াতে পাঠাতে পারি তো এরপর সেই গ্রিন গবলিনকে নিয়ে সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে পৌঁছায় আর তখন গ্রিন গবলিনকে দেখে ডক্টর অটো অক্টোরিয়াস মানে এরা দুজন তো প্রথম স্পাইডারম্যানের ভিলেন ছিল মানে এক ইউনিভার্সের তো অটো অক্টোরিয়াস বলে তুমি তো অনেক আগে মারা গিয়েছো তুমি এখন কিভাবে জীবিত হলে আর তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে এই মন্ত্রের ফলে তারা যখন মারা যাচ্ছিল তখন গায়েব হয়ে এই ইউনিভার্সে চলে এসেছে তো এখন যদি ওদের আবার ওদের ইউনিভার্সে ফেরত পাঠানো হয় তাহলে তাদের সবার জীবন চলে যাবে তো যাই হোক তখন সবগুলো মাল্টিভার্সের ভিলেন যখন এক জায়গায় হয়েছে তখন ডক্টর স্ট্রেঞ্জ তার মন্ত্র পড়া শুরু করে যাতে তাদের ইউনিভার্সে তাদেরকে পাঠিয়ে দেওয়া যায় কিন্তু তখন স্পাইডারম্যান এটা চাচ্ছিল না কারণ ওদের ইউনিভার্সে ওরা চলে গেলে ওরা সবাই মারা পড়বে আর ওর আন্টি শিখিয়েছিল যত বড় অর্জন করবে তত দায়িত্ব পালন করতে হবে মানে ও চাচ্ছিল না এইসব ভিলেনদের ক্ষতি হোক আর স্পাইডারম্যান তখন ডক্টর স্ট্রেঞ্জের যে জাদুর ডাব্বা রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করে আর তখন তাদের দুজনের মধ্যে সেই ফাইট হয় আর স্পাইডারম্যানও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট ছিল আর তখন স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জকে ওই মাল্টিভার্সে আটকে রেখে ডক্টর স্ট্রেঞ্জের ওই জাদুর ডাব্বা নিয়ে তার ইউনিভার্সে চলে আসে আর পিটার এখানে আসার পর জানতে পারে হ্যাপির কাছে মানে আয়রন ম্যানের যে অ্যাসিস্ট্যান্ট তার কাছে আয়রন ম্যানের এমন একটা মেশিন রয়েছে যেটা দিয়ে যে কোনো ডিভাইস ক্রিয়েট করা যায় মানে যেমন খুশি তেমন গ্যাজেট তৈরি করা যায় তো এই জন্য পিটার পার্কার ওই পাঁচজন ভিলেনকে নিয়ে হ্যাপির বাড়িতে পৌঁছায় এবং সেখানে কিছু নতুন নতুন গ্যাজেট তৈরি করে যেমন প্রথম কাজটি ছিল ডক্টর অটো অক্টোরিয়াসের মাথার পেছনে যে চিপ ছিল যেটার সাহায্যে সেও অক্টোপাসের মতো হাতগুলো কন্ট্রোল করতে পারত সবার আগে স্পাইডারম্যান ওটা রিপেয়ার করে দেয় তারপর পালা আসে ইলেকট্রোর তার বুকে গেঞ্জির উপরে একটা ইলেকট্রিক ট্রান্সমিটার লাগিয়ে দেওয়া হয় যাতে সে তার বৈদ্যুতিক ক্ষমতা কন্ট্রোল করে মানুষের রূপে ট্রান্সফর্ম হতে পারে কিন্তু এর মধ্যে গ্রিন গবলিন মানে প্রথম স্পাইডারম্যান সিনেমার প্রথম ভিলেন সে পুরো কাজের মধ্যে বাগড়া পাঠিয়ে দেয় তখনই আমরা দেখি ওই গ্রিন গবলিনের ভেতরে যে শয়তানটা রয়েছে সেটা জেগে যায় আর সেখানে ঝগড়া শুরু করে আর তার সাথে সাথে ইলেকট্রো যোগ দেয় আর তখন গ্রিন গবলিন বলে আমি ভগবান আমি চাইলে যে কোনো কিছু তৈরি করতে পারি স্পাইডারম্যান আমাদের জন্য কিছুই করতে পারবে না তো এর জন্য তারা সবাই মিলে স্পাইডারম্যানের পিছনে লেগে যায় আর তখন অনেক গ্যাঞ্জাম শুরু হয় যেটার ভেতরে ইলেকট্রো ডক্টর অটো অটোরিয়াস ওই বালির শয়তান এর সাথে বাকি সবগুলো যোগ দেয় আর ওই মুহূর্তে গ্রিন গবলিন তার একটা গবলিন বোমা ছুড়ে আর সেটার ব্লাস্টের কারণে স্পাইডারম্যানের আন্টিও মারা যায় মানে স্পাইডারম্যান যে এই ভিলেনদের জন্য একটা ভালো কাজ করছিল মানে যাতে ওরা ওদের ইউনিভার্সে গিয়ে একটু বেঁচে থাকতে পারে সে কাজ তো হয়নি উল্টো স্পাইডারম্যানের ক্ষতি করে দেয় এবং ওই ভিলেনরা স্পাইডারম্যানের ক্ষতি করেই সেখান থেকে পালিয়ে যায় আর এর কারণে স্পাইডারম্যান পুরো একা হয়ে যায় আর অন্যদিকে স্পাইডারম্যানের বন্ধু নেট এবং স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড এটা ভাবে স্পাইডারম্যান যদি একা হয়ে যায় ওদের আমাদেরকে সাহায্য করা উচিত তো নেটের হাতে ডক্টর স্ট্রেঞ্জের জাদুকরী আংটি ছিল সেটা লেগে যায় আর নেট কি করে যে হাত দিয়ে জাদু করতে হবে সেই হাত দিয়ে জাদু না করে অন্য হাত দিয়ে জাদু করতে থাকে আর তখনই আমরা দেখি একটা পোর্টাল খুলে যায় আর সেখান দিয়েই এই কাহিনীর দ্বিতীয় যে স্পাইডারম্যান রয়েছে অ্যান্ড্রু সে চলে আসে আর তখন টম হল্যান্ড স্পাইডারম্যানের নায়িকা এমজে বলে এটা তো আমাদের পিটার নয় তুমি ভুল পিটারকে ডেকেছো আর তারপর নেট আবার পোর্টাল খুলে এবং পিটারকে ডাকে আর আমরা দেখি প্রথম যে স্পাইডারম্যান ছিল টবি সে চলে আসে আর তারা সামনে এসে বলে আমি এখানে কিভাবে আসলাম আর তখন
তখন তারা মাল্টি ইউনিভার্সের কনসেপ্টটা বুঝতে পারে যে এই ইউনিভার্সে স্পাইডারম্যান বা পিটার পার্কারের যতগুলো শত্রু ছিল তারা সবাই এই ইউনিভার্সে এসেছে এবং পিটার পার্কারকে বা স্পাইডারম্যানকে ধাওয়া করছে। তো এরপর ওই দুই স্পাইডারম্যান ভাবে যে টম হল্যান্ড স্পাইডারম্যানকে মানে বর্তমান স্পাইডারম্যানকে তারা হেল্প করবে। তো এরপর এই তিন স্পাইডারম্যান এক জায়গায় হয় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা একসাথে হয়ে লড়বে। আর তারপর তারা প্ল্যান করে তাদের সাথে যে ভিলেনদের লড়তে হবে ওই ভিলেনদের শক্তি কমানোর জন্য বা পাওয়ার কনজিউম করার জন্য তারা একটা ডিভাইস তৈরি করবে। তো এর জন্য তারা আয়রনম্যানের স্টোরে যায় এবং সেখানে একটি কিউব বানানোর মেশিন দিয়ে এই তিনজন নিজেদের ভিলেনদের জন্য পাওয়ার কনজিউম ডিভাইস তৈরি করে, মানে যার যার ভিলেনের সাথে সে সেই লড়াই করবে আর তারপর ওই ডিভাইসের মাধ্যমে ওইসব ভিলেনদের পাওয়ার কমিয়ে দেবে। তো এখানে মোট পাঁচজন ভিলেন ছিল। প্রথম স্পাইডারম্যানের ভিলেন ছিল গ্রিন গবলিন, ডক্টর অটো অটোরিয়াস, এছাড়াও স্যান্ডম্যান, আর তৃতীয় স্পাইডারম্যানের ভিলেন ছিল ইলেকট্রো এবং কার্ল কর্নার বা লিজার্ড। তো এই তিন স্পাইডারম্যান মিলে সবগুলোকে ধ্বংস করে দেওয়ার পর সবশেষে পালা আসে গ্রিন গবলিনের, মানে নরম্যান ওইসবর্নের। আর ওখানে গ্রিন গবলিন তার মাসুম চেহারায় ফিরে আসে, মানে আমরা জানি তার দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে একেবারে ভালো ক্যারেক্টার কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যায় আর ওটা খুবই ডেঞ্জারাস। তো সে তার মাসুম চেহারা দেখায় কিন্তু তারপরেও নতুন স্পাইডারম্যান মানে বর্তমান স্পাইডারম্যান ওকে অনেক মারে, কারণ সে তার আন্টিকে মেরেছিল। কিন্তু তখন সেখানে প্রথম যে স্পাইডারম্যান রয়েছে টবি, সে চলে আসে এবং নতুন স্পাইডারম্যানকে বাধা দেয় এবং বলে ওরও জীবিত থাকার অধিকার রয়েছে, ওকে ছেড়ে দাও। কিন্তু তখনই আমরা দেখি গ্রিন গবলিন, সে প্রথম যে স্পাইডারম্যান রয়েছে মানে ওর অরিজিনাল শত্রু, তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। তবে তারপরেও টবি ম্যাগোয়েরি গ্রিন গবলিনকে মানুষ বানানোর একটা ডোট লাগিয়ে দেয়, মানে পাওয়ার কনজিউম ডিভাইস, আর এর ফলে সে সুস্থ হয়ে যায় বা স্বাভাবিক মানুষ হয়। তো তারপর সবগুলো ভিলেন যখন সাধারণ মানুষ হয়ে গিয়েছে বা পাওয়ার নাই হয়ে গিয়েছে তখন ডক্টর স্ট্রেঞ্জ ফেরত আসে। আর সে সবার আগে ডক্টর নেটকে বলে আমাকে এখানে কেন বন্দি করেছিল, ওকে জানেন আমি গ্র্যান্ড ক্যানিয়নে 12 ঘন্টা পর্যন্ত ঝুলেছিলাম। অ্যাকচুয়ালি আমি যে এক্সপ্লেনটা দেখেছি সেখানের এই কথাগুলো যেমন গ্র্যান্ড ক্যানিয়ন বা ঘোড়ার ডিম বোঝা অনেক ডিফিকাল্ট, এই জন্য আমি চেষ্টা করেছি যাতে সহজভাবে বোঝানো যায় আর কি। তো যাই হোক, ডক্টর স্ট্রেঞ্জকে রাগান্বিত দেখে বর্তমান স্পাইডারম্যানের বন্ধু নেট বলে পিটার সবকিছু ঠিক করেছে, প্লিজ মাঝখানে গিয়ে আপনি কোনো বাগড়া সৃষ্টি করবেন না। তো যাই হোক, ওদিকে আমরা দেখি তিনজন স্পাইডারম্যানই নিজেদের কাজে সফল হয়েছে এবং ভিলেনদের মানুষে রূপান্তরিত করেছে। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ তার পুরো জাদুর কাজ শেষ করে ফেলে এবং সবাইকে নিজেদের ইউনিভার্সে পাঠিয়ে দেয়। আর তখন আমরা দেখি অনেকগুলো মাল্টিভার্স খুলে যায় এবং সেখানে পিটার এসে ডক্টর স্ট্রেঞ্জকে বলে আপনি যদি চান আমার স্মৃতি এখন পুরো দুনিয়া থেকে মুছে ফেলতে পারেন, আমি চাই না নতুন করে আর কোনো ঝামেলা হোক। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে আমি যদি এটা করি তাহলে তোমার কাছের এবং আশেপাশের সবার কাছ থেকেই কিন্তু তোমার স্মৃতি মুছে যাবে। তখন স্পাইডারম্যান বলে ঠিক আছে স্যার, এটা কোনো ব্যাপার নয়, অন্তত এমনটা হলে যদি দুনিয়া বেঁচে যায় এমনটাই করা দরকার। তো ডক্টর স্ট্রেঞ্জ এরপর সবার মাথা থেকে পিটার পার্কারের যে স্পাইডারম্যান সেই ছবি পুরোপুরি মুছে দেয় আর সব খেল সেখানেই শেষ হয়ে যায়। আর সিনেমার শেষে আমরা দেখি এমজে আর নেট, যারা পিটার পার্কারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের কাছ থেকে পিটার পার্কারের স্মৃতি মুছে গিয়েছে। কিন্তু তাদের একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে তারা MIT ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গিয়েছে। আর তারপর পিটার তার আন্টির কবরের পাশে যায় আর সেখানে তার সাথে দেখা হয় আয়রনম্যানের যে অ্যাসিস্ট্যান্ট ছিল হ্যাপি তার সাথে। আর তখন আয়রনম্যানের অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এখানে কি করছো? তখন পিটার বলে এটার কারণ স্পাইডারম্যান ছিল। আর এর উত্তরে হ্যাপি বলে হ্যাঁ, এটার কারণ আমার দিক থেকেও স্পাইডারম্যানই ছিল। তো এর সাথে এই সিনেমা শেষ হয়ে যায়। আর সিনেমার পোস্ট প্রোডাকশন দৃশ্যে আমাদের ভেনম সিনেমার এডিকে দেখানো হয়। তো এর মানে হচ্ছে স্পাইডারম্যান আর ভেনম সিনেমা কানেক্টেড হতে চলেছে খুব শীঘ্রই। তো যাই হোক, মার্ভেলের সিনেমা এক্সপ্লেন করা খুবই কঠিন, এর কারণটি হচ্ছে এক ধরনের পোলা বানিয়ে আছে যারা মার্ভেলের কমিক এবং সবগুলো সিনেমা দেখে পুরো মুখস্থ করে ফেলেছে এবং মার্ভেলের এমন এমন ডাইমেনশন এমন এমন ঝামেলা রয়েছে এগুলো সব সম্পর্কে আমি জানি না। তো এই জন্য যারা মার্ভেল কমিক্স পড়ে বা মার্ভেল সিনেমাগুলোতে অনেক বেশি এক্সপার্ট তাদের এক্সপ্লেন আমার চেয়ে অবশ্যই বেটার হবে। আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে এটা এক্সপ্লেন করেছি আর আমি নিশ্চিত নয় আমি বোঝাতে পেরেছি কিনা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।